আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লিল উকদাতা মিন লিসানী ইয়াফকাহ ক্বওলী। সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কুরবানি কি জিনিস? কুরবানির স্থান কোথায়? এবং কুরবানির ইতিহাস নিয়ে আল কোরআন কি বলছে? মনে রাখতে হবে আমাদের গায়রুল্লাহর নামে একটি প্রাণীকে জবাই করে আল্লাহ তাল নৈকট্য হাসিল করা যায় না কোরআনের মাধ্যমে সত্য বিদ্যা অর্জন করে নিজের কুপ্রবৃত্তিকে বধ করাটাই হল আসল কুরবানি কোরবানির ব্যাপারে আমাদের সমাজে রয়েছে বিভিন্ন ধরনের কোরআন বিরোধী মতবাদ যে কথাগুলি কোরআন কখনো বলেনি সেই ব্যাপারটি নিয়ে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের মতবাদ বাইবেল এবং অন্যান্য গ্রন্থে রয়েছে একটু দেখব সেখানে কি বলা হচ্ছে আর বাঙালি সমাজের মাঝে কোরআনের ইসলাম প্রচার রয়েছে না ইহুদি এবং খ্রিস্টানদের বাইবেলের মতবাদ রয়েছে আদি পুস্তক বাইশের এক দুইতে লেখা বাইবেলে এ সকল ঘটনার পর ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করিলেন তিনি তাকে কহিলেন হে আব্রাহাম তিনি উত্তর করিলেন দেখুন এই আমি তখন তিনি কহিলেন তুমি আপন পুত্রকে তোমার অদ্বিতীয় পুত্রকে যাহাকে তুমি ভালোবাসো সেই ইসাহকে লইয়া মরিয়া দেশে যাও এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব তাহার উপরে তাহাকে হোমার্ত বলিদান করো এই বলিদান পুত্র বলিদানের ব্যাপারে বাইবেলের আদি পুস্তকের বাইশের এক এবং দুয়ে লেখা এরপরে আসুন পুস্তকের বাইশের নয় দশ এগারো বারো তেরোতে কী লেখা সেটা আমরা দেখিনি ঈশ্বরের নির্দিষ্ট স্থান স্থানে উপস্থিত হইলে আব্রাহাম সেখানে যজ্ঞ বেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন পরে আপন পুত্র ইসহাককে বাঁধিয়া বেদিতে কাষ্টের উপরে রাখিলেন পরে আব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধকরণার্থে খড়ঙ্গ গ্রহণ করিলেন এমন সময় আকাশ হইতে সদা প্রভুর দূত তাহাকে ডাকিয়া কহিলেন আব্রাহাম আব্রাহাম তিনি কহিলেন দেখুন এই আমি তখন তিনি বলিলেন যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না উহার প্রতি কিছুই করিও না কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নও তখন আব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন আর দেখো তাহার পশ্চাদ দিকে একটি মেষ তাহার শৃঙ্গ ঝোপে বদ্ধ পরে আব্রাহাম গিয়া সেই মেষটি লইয়া আপন পুত্রের পরিবর্তে হোমার্ত বলিদান করিলেন চিন্তা করে দেখুন এই মতবাদটি ইহুদি এবং খ্রিস্টানদের বাইবেল থেকে এটি এমন একটি ঘটনা যেটি বাইবেলে লেখা রয়েছে বাইবেলে এমনভাবে ঘটনাটি এ মতবাদ বা এই আকিদা এটি হলো তাদের ইহুদিদের এবং খ্রিস্টানদের বর্ণিত ঘটনাকে একটু রদবদল করে রাশিয়ার এবং ভারতের ধর্মযাজকরা বিশেষ করে মুসলমান সুন্নি ধর্মের লোকেরা মুসলমান সালাফি ধর্মের লোকেরা মুসলমান শিয়া ধর্মের লোকেরা তাদেরও মতবাদটি বাইবেলধারীদের মতো প্রায় করে দেওয়া হয়েছে মানুষের সর্বযুগে যে কোরআনটি গাইড করতে এসেছে তাতে এমন কোনো মতবাদ এই কোরআনে এমন কোনো মতবাদ তৈরি করার কথা বলা হয়নি তবে তো এমন ধারা আকিদা হতে মুসলিম সমাজ একেবারে উতপবিত্র আপনারা দেখলেন যে বাইবেলের এই মতবাদটি কিভাবে মুসলমান শিয়া মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিদের মাঝে এটি ঘর করে নিয়েছে এবার আসুন আমরা দৈনিক জনকণ্ঠ ছাব্বিশ দুই দুই একটি ঘটনা একুশ শতকে নিজের সন্তান কুরবানি দিল এক পিতা বাইবেলের এই ঘটনাগুলি যখন মসজিদে ঈদ গায়ে মৌলভী হুজুররা ভাষণ দেন তখন অনেকে ক্রেজি হয়ে চিন্তা করেন আচ্ছা আমিও করে দেখি হয়তো আমার সন্তানের পরিবর্তে একটি মেষ জবাই হয়ে যাবে এখন আসুন ফজলুল বাড়ি বাবুল হোসেন একুশ শতকে এসে মানব সন্তান কুরবানির নিরশংস মর্মান্তুত ঘটনা ঘটেছে বাংলাদেশের ময়মনসিংহের এক গণ্ড গ্রামে ঈদের জামাতে কুরবানির মহত্বের বয়ান ভুল জ্ঞানে শুনে বাড়ি ফিরে এক পিতা আল্লাহকে খুশি করার নামে নিজের হাতে তার সাত মাসের শিশু সন্তানকে কোরবানির নামে জবাই করে হত্যা করেছে বিভৎস ঘটনাটি হতবাক পরিস্থিতির সৃষ্টি করেছে গোটা এলাকায় দেশের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার এ এইচ মোহাম্মদ ফিরোজ জনকণ্ঠকে বলেছেন সন্তান হস্তারক ওই পিতা জটিল মানসিক রোগ সাইকোসিসে আক্রান্ত তার মতো কমপক্ষে তেরো লক্ষ সাইকোসিস রোগী এই বাংলাদেশে আছে ময়মনসিংহের এক ইমাম মৌলভী মোহাম্মদ এসানুল হক জনকণ্ঠকে বলেন ইসলামের বিধান শিক্ষা অনুসারে নিরিসংস ঘটনাটি মহাপাপের কাজ হয়েছে এটি ঠান্ডা মাথায় মানুষ হত্যার ঘটনা কোন ধর্মপ্রাণ মানুষ ঘটনাটি সমর্থন করতে পারে না ঘাতক পিতাকে গ্রেফতারের পর স্থানান্তর করা হয়েছে কারাগারে উল্লেখ্য এর আগে গত জানুয়ারিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার খোসেরচরা গ্রামে মানসিক ভারসাম্যহীন আরেক ঘাতক মা হাওয়া বেগম তার তিন সন্তানকে কামড়ে পিটিয়ে হত্যার মাধ্যমে সমাজে ভীতির সৃষ্টি করেছিল ঈদের দিন দুপুরে নিরিসংস ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলপুল উপজেলার ডেঙ্গুলিয়াকান্দা গ্রামে সে গ্রামের সম্পন্ন কৃষক গোলাম তুলা তুলামিয়া পঁয়ত্রিশ বছর বয়স ঈদের জামাতে কুরবানি সম্পর্কে ইমামের বয়ান শেষে বাড়ি ফিরে কাণ্ডটি করে ঝড়ে নামাজের পর সে তার সাত মাসে শিশু সন্তান সুলাইমানকে লজু করিয়ে নতুন কাপড় সাজিয়ে দিতে বলে স্ত্রী নুরুন নাহারকে বেচারি স্ত্রীর স্বামীর কথা মতো সন্তানকে সাজিয়ে দিয়ে রান্নাঘরের কাজে চলে যায় তুলামিয়া মিয়া সুলাইমানকে ঘরের চৌকির উপরে বিছানায় শুয়ে দেওয়া শুয়ে দিয়ে দোয়া দরুদ পরে ধারালো সুরিতে কুরবানির নামে জবাই করে ঠান্ডা করে ঠান্ডা মাথায় তুলামিয়ার এক বোন ঘটনাটি প্রথম দেখে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ছুটে আসে কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে সবাই এসে দেখে বিছানার উপর কাতরাচ্ছে জবাইকৃত শিশুটি রক্তের বন্যা বয়ে যাচ্ছে ঘাতক পিতা নির্বিকার সেখানে দাঁড়িয়ে তার কাজের বর্ণনা করে সবাইকে সব শুনে দেখে বাড়ির লোকজন কিং করত বিমূর হয়ে যায় জ্ঞান হারায় মান নরুণার মুহূর্তে ঘটনাটি জানা যে হয়ে যায় এভাবে অনেক লম্বা চড়া ঘটনা রয়েছে কিন্তু প্রশ্ন হলো যে এই ঘটনাটি কেন ঘটনা হলো এই ছাব্বিশ দুই দুই হাজার দুইয়ে দৈনিক জনকণ্ঠে ছাপানো হয়েছে যে একুশ শতকে নিজের সন্তান কোরবানি দিল এক পিতা কান্দা গ্রাম থানা ফুলপুর জেলা ময়মনসিং বাংলাদেশ পঁয়ত্রিশ বছরের গোলাম মোস্তফা নিজের হাতের দ্বারা সাত মাসের নিঃসন্তানকে সন্তানকে মৌলভী সাহেবের পক্ষ হতে ঈদগাহের ভাষণ শুনে ঘরে এসে ছুরি চালিয়ে দরুদ পড়ে জবাই করে দিল এখানে প্রশ্ন হলো উক্ত হত্যার ব্যাপারে কেয়ামতে হত্যাকারী হয়ে উঠবে কে মৌলভী সাহেব না শিশুটির পিতা তাছাড়া মৌলবিরা নিজেদের ছেলেদেরকে কুরবানি না করায় নিজ নিজ ভাষণের কারণে অন্যদের ছেলেদেরকে আফগান বসনিয়া এবং ফিলিস্তিনে পাঠিয়ে কোরবানি করাচ্ছে এসবের কারণ কি আল কোরআন থেকে জানা দরকার এবং আল কোরআন থেকে জানতে চাই কোরআনের পঞ্চাশ নম্বর সুরা এই কোরআনের পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন নাহনু আলম ও বিমায়া কুলু ওমান তা আলাই হিম বিজাব্বার ফাদাক্কির বিল কোরআন ইমাইয়া কফ আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও সুতরাং কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিতে থাকো যারা আমার শাস্তি থেকে ভয় করে এই আয়াত আমাদেরকে বলে মানুষের সব ধরনের কথাগুলো একমাত্র আল্লাহ ভালো জানেন অন্য কেউ জানে না কোনো ব্যক্তির উপর কড়াকড়ি করা নিষেধ তবে যারা আল্লাহ তালা শাস্তিগুলোকে ভয় করে তাদেরকে শুধুমাত্র কোরআনের সাথে এই কোরআনের সাথে উপদেশ দিতে হবে তাই সন্তান বলি দেওয়ার কথাটি খ্রিস্টানদের বাইবেলে রয়েছে কোরআনে না এখন যে বাপ আর যে মৌলবীর বয়ান শুনে নিঃসন্তানকে হত্যা করলো আমরা চার নম্বর সোরা এর তিরানব্বই নম্বর আয়তে দেখব আল্লাহ বলছেন ওমাইদান জাহান্ন ও গদিবল্লাহ আলিহ আলাহ ও আদাল আদাবান আর যে কেউ কোনো মৌমিনকে শেতায়ে হত্যা করবে তার শাস্তি হচ্ছে দোজক সেখানেই তাকে চিরকাল থাকতে হবে তার উপরে আল্লাহ তাল গজব রয়েছে তার করোনা থেকে দূরে তাড়িয়ে দেওয়া হবে তার জন্য ভীষণ সাজার ব্যবস্থা রয়েছে মাই মুমিনা এই আয়াতের ভিতরে যে কেউ হত্যা করবে জেনে শুনে কোনো মুমিন ব্যক্তিকে তাহলে উক্ত ব্যক্তির সাজা প্রতিদান হলো চিরস্থায়ী জাহান্নাম এখন ছোট্ট শিশুরা না কাফের আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন তাহলে এখানে কাতিল হিসেবে পরকালে উঠবে ওই নৌলভী এবং এই শিশুটির পিতা এরপরে আরেকটি প্রশ্ন হলো দেশে দেশে কোরবানির প্রথা রয়েছে সুন্নত বা ওয়াজিবের নামে বিশেষ করে মুসলমান শিয়া মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিদের দেশে মানুষের ফরজ কাজগুলো করার সময় নেই কিন্তু প্রত্যেকেরই প্রায় সাতজন বা একজনের নামে কোরবানি করার জন্য পশু কিনে আনে আবার কেউ কেউ মৃত্যু ব্যক্তির নামেই কুরবানি করে এই মৃত্যু ব্যক্তিদের মাঝে অনেক নবী রাসুল উলিয়াউল্লাদের নামেও করে অনেকে এসবগুলো কোরআনের দৃষ্টিতে কতটুকু সঠিক এই ব্যাপারটি নিয়েই কোরআনের দুই নম্বর সোরা আল বাকারের একশো তিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ বোসেন ইনামা হারমা আলাইকুল মিতা দামাউল কিনজির ওমা উহিল্লা বিলি রহ্লা ফামানিজদুর রহয় রবাব ইমলা আদ ইনফালাইজ মা আলে ইন দ্য লাভ অফ রহিম অনুবাদ হলো তোমাদের জন্য মরা জন্তু রক্ত শুকরের মাংস আর যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মানত তথা উৎসর্গ করা হয়েছে এসব আরাম করেছেন যদি কেউ নিরুপায় হয়ে যায় কিন্তু লোভী ও সীমা লঙ্ঘনকারী নয় তবে তার কোনো গুণা হবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ময় এই আয়াতের ভিতরে আল্লাহ বোসেন ওমা উহিল্লা ভীলিগয়ুলীলা আর যা কিছু আল্লা ব্যতীত অন্য কারোর নামে উৎসর্গ করা হয় এগুলি আল্লাহ হারাম করেছেন এখন আল্লা ব্যতীত অন্য কারোর নামে উৎসর্গকৃত প্রত্যেকটি জিনিসই হারাম হোক সেটি কারোর নামে কোরবানি সাতজনের নামে হোক বা একজনের নামে অথবা মৃত ব্যক্তিদের নামে কারোর নামে আকিকা করা হোক অথবা কারোর বিবাহের নামে খানা দেওয়া হোক উপলক্ষ যদি এই মেয়ে এবং ছেলে হয় আকিকার উপলক্ষ যদি হয় খতনার সময় বা নাক কান ফুটানোর সময় যা শরিয়াত বিরোধী খানা খাওয়ানো হোক না কেন কোনো মৃত্যু ব্যক্তির নামে উৎসর্গকৃত সব কিছুই আল্লাহ হারাম করেছেন কোনো মাজারে হোক খানকায় হোক দরবারে হোক নজরকৃত কোরবানি ও প্রত্যেকটি জিনিসই হারাম কোনো মৃত্যু ব্যক্তিসহ যদি কোনো জীবিত ব্যক্তির নামে কোরবানি দেওয়া হয় তাহলে সেটিও হবে হারাম একমাত্র আল্লাহর জন্য হতে হবে উৎসর্গ আল্লাহ ব্যতীত অন্য কারণ নামে করা যাবে না এটি হচ্ছে ইসলামের শিক্ষা এর পরে প্রশ্ন হচ্ছে মুসলমান ধর্মে কুরবানির ঈদে গাভীকে কোরবানি দেওয়াটা বেশি স্বভাবের কাজ মনে করা হয় আবার হিন্দু শাস্ত্রের মৌলবীরা ফতোয়া দেন যে গোহত্যা মহাপাপ বৌদ্ধদের ভিক্ষকেরা বলে জীব হত্যা এমন ধরনের কেন আল কোরআন হতে জানতে চাই যে গাভি কোরবানি করা এবং না করাতে কোনো দোষ আছে কিনা কোরআনের দুই নম্বর নম্বর আল্লাহ ইয়া তুমি ইয়াহুতে আবদন শোনো হে মোমিনগণ আমি তোমাদেরকে যে রুজি দান করেছি তা থেকে পবিত্র জিনিস খাও আর আল্লাহ তাল্লা শুক্রিয়া আদায় করো যদি তোমরা শুধু তারই গুলামী করার দাবি রাখো এয়ার থেকে জানলাম হালাল জিনিস খেতে হবে তা যদি হালাল পশু প্রাণী জবাই করে বা মেরে খেতেও হয় তাতে কোনো গুণা হবে না পাপ হবে না যত পশু প্রাণী রয়েছে অনেক সমুদ্রের মাছ এগুলি আমরা মেরে খাই পশুগুলি চতুষ্পাদ হোক বা দুপা হোক এদেরকে রক্ত ঝরাইয়ে খাই এতে কোনো গুণা হবে না এরপরে ষোলো নম্বর সুর নাহালের ছেষট্টি নম্বর আয়তে আল্লাহ একটি বিশেষ কথা বলেছেন সেটি হচ্ছে ওয়াইফিলিমাই নিান চার পেয়ে জন্তুর মধ্যেও তোমাদের জন্য চিন্তা করে দেখার মতো অনেক বিষয়বস্তু রয়েছে এসবের পেটের মধ্যে গবর ও রক্তের মাঝামাঝি যে বস্তু রয়েছে তাই দিয়ে খাঁটি দুধ যা পানকারীদের জন্য চরম তৃপ্তিদায়ক তা যে আমি তোমাদেরকে পান করিয়ে থাকি প্রশ্নে ছিল গাভীকে কুরবানি দেওয়াটা বেশি স্বভাবের কাজ মনে করা হয় এখানে গাভী নিয়ে আল্লাহ কিছু কথা বলেছেন গাভী হতে দুধ খাওয়ার কথা এখানে আল্লাহ বলছেন দুধের গাভীকে কোরবানি করলে যদি দুধের কোনো সংকট দেখা না যায় তাহলে গাভী কোরবানিতে কোনো দোষ নেই অন্যথায় চিন্তা করতে হবে ছয় নম্বর সুরাল আনামের একশো বাষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায় ও মামাতি লিল্লাহি রবিল আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এবং মরণ সবই যে আল্লাহ রব্বুল জন্য কুরবানি যে কোনো ধরনের রোগ না কেন তা শুধুমাত্র আল্লাহ তালার জন্য হতে হবে অন্য কারোর জন্য হতে হবে না তদ্রুপ যাবতীয় ইবাদতগুলো আল্লাহ তালার জন্য হতে হবে জীবন মরণও আল্লাহ তালার জন্য হতে হবে এটি মুসলিমদের কাজ এরপরে জানার জন্য প্রশ্ন করা হয়েছে কুরবানির দিনে পশুর চামড়া নেওয়ার জন্য দেখা যায় একদিকে ধর্মের মাদ্রাসাগুলোর ছেলেরা অন্যদিকে বিভিন্ন পার্টির এবং দলের ছেলেরা আবার সিনতাইকারীরা এসে ভিড় করে কখনো কখনো তারা একে অপরের সহিত ঝগড়াও করতে লেগে যায় যারা একটু আগে সহবের কাজে চামড়ার টাকাটা লাগানোর ওয়াদা দিয়ে নিতেছিল এখন তাদের মধ্যেই এই গুনাহের ঝগড়া এমন কেন কোরআন হতে বুঝতে চাই এই ব্যাপারটি নিয়ে এটা আমাদের দেশে ভারতবর্ষের অনেক দেশেইগুলি হয় পাকিস্তান বাংলাদেশ ভারতে হোসেন ছয় নম্বর সুর আলা নামের পঁয়ষট্টি নম্বর আয়তে কুলহাল কাদির ও আলাই আবাস আলাই কুমা আজাবিন ফিক তহতি তাহতিয়ার জুলি কুম ওসুম শিয়া ওয়ুদিকা আল্লাহম তুমি বলে দাও তিনি তো এমন শক্তিও রাখেন যাতে তিনি তোমাদের উপর থেকে কিংবা পায়ের নিচ থেকে সাজা পাঠাবেন কিংবা তোমাদেরকে নানান পার্টিতে ভাগ করে ফেলবেন আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাকিয়ে দিবেন দেখো তো আমি আয়াত সমুখ কেমন বিস্তারিতভাবে বলছি যেন মানুষেরা বুঝতে পারে এই আয়াত থেকে মানুষেরা বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়েছে একমাত্র তাদের কর্মফলের কারণে তবে দিনের নামে পার্টি হওয়া কখনও ঠিক না কারণ ইসলাম হলো শান্তির সিস্টেম তাই ধর্মের পার্টিগুলোর ভিত্তিতে জগতে ও খ্রিস্টানদের প্রচেষ্টায় ঘটানো হচ্ছে তবে তো বাইবেলকে যারা অনুসরণ করে যাচ্ছে তারাই ধর্মের নামে অগণিত পার্টি তৈরি করেছে কারণ বাইবেল বলছে লোক অধ্যায়ের বারোর একান্নতে তোমরা কি মনে করিতেছ আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি তোমাদি কাউকে বলিতেছি তাহা নয় বরং বিভেদ তো এই বিভেদের রাজনীতি এটি ব্রিটিশ ভারতের যুগে তারাই শিখিয়ে গিয়েছে কারণ তারা বাইবেলধারী বাইবেলধারীরা একে অপরের সহিত বিভিন্ন ঝগড়া চিন্তাই আরও ইত্যাদি করে যাচ্ছে তবে মোমিনরা করবে না আল কোরআনের দৃষ্টিতে ধর্মগুলো হচ্ছে আজাবের প্রতীক শান্তির প্রতীক নয় শান্তি একমাত্র ইসলামে এটি এই কোরআন বলে এরপরে আরেকটি প্রশ্ন হল সন্তান বলি দেওয়া বা কোরবানি দেওয়ার ঘটনা যদি কোরআন হতে আসে তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষের হাতে বলি দেওয়ার পন্থা না করে তিনি ডাইরেক্ট কেন বলি দেন না যদি বলি দেওয়ার জন্য তিনি ইব্রাহিমকে স্বপ্নে দেখান আর তার উপর আমল করা হয় তাহলে আল্লাহ কি জালেম নন আর যদি কোরআনে না থাকে তাহলে মুসলমানগণ শিয়া সুন্নি এবং সালাফেরা কেন এই প্রথাকে মান্য করে থাকেন জানতে চাই কোরআন থেকে আল্লাহ জালেম না এ ব্যাপারটি নিয়ে প্রথমে আমাদের জানতে হবে একচল্লিশ নম্বর সুরা হামিমা এর ছেচল্লিশ নম্বর আল্লাহ মান আমিলা আলাইহা আল্লাহান যে কেউ নেই কাজ করবে তা যে তার নিজের জন্যই করবে আর যে ব্যক্তি অপকর্মে লিপ্ত হয়েছে তা তো তারই জন্যে আসলে তোমার রব নিজ বান্দাদের উপরে কিছুমাত্র জুলুম করেন না এই আয়াত থেকে আমরা জানতে পারলাম মিল্লিল আবিদ আল্লাহ কোনো বান্দার জুলুম করেন না। তবে খ্রিস্টান এবং ইহুদিদের নিজস্ব মতবাদ বাইবেলে যেভাবে এসেছে লুক চ্যাপ্টারের বারোর উনপঞ্চাশে বলা হচ্ছে আমি পৃথিবীতে অগ্নি অগ্নিনিক্ষেপ করিতে আসিয়াছি আর এখন যদি তাহা প্রজ্বলিত হইয়া থাকে তবে আর চাই কি লোক অধ্যায়ের আছে তোমরা কি মনে করিতেছ আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি তোমাদিগকে বলিতেছি তাহা নয় বরং বিভেদ তাই যদি আজ আমরা দুনিয়াতে দেখি সন্তানদেরকে বিভিন্ন স্থানে ধর্মের নামে বলি দেওয়া হচ্ছে যুদ্ধক্ষেত্রে তাহলে এসবগুলি সব বাইবেলধারীদের কাজ এরপরে আসেন প্রশ্ন করা হয়েছে ইব্রাহিমের নাকি একটি পুত্র ছিল ইসমাইল অতপর আল্লাহ নাকি তাকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও তখন তিনি নাকি উক্ত স্বপ্নের ব্যাখ্যা হিসেবে প্রিয় বস্তু বলতে নিজেকে না বুঝে নিঃসন্তানকে সন্তানকে বুঝলেন তিনি এমন কেন বুঝলেন তারপর ছুরি চালানোর সময় নাকি সুরি ছেলের গলায় না চলে একটি দুম্বার গলায় চলল তাহলে ওই দুম্বাটি কি তিনি ক্রয় করেছিলেন যদি না ক্রয় করে থাকেন তাহলে মানব সমাজে কেন অগণিত টাকা খরচ করে পশু ক্রয় করে বলি দেওয়া হয় কোরআন হতে জানতে চাই এই ব্যাপারটি নিয়ে এগারো নম্বর সোরা হুদের একাত্তর নম্বর আয়তে আমরা দেখবো আল্লাহ বলছেন অমর আতহ কুন আকু আর তার স্ত্রী দাঁড়িয়েছিল অতপর হেসে উঠলো তখন তাকে আমি ইসহাক আর ইসাকের পরে আকুবের সুসংবাদ দিই চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের উনচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ ওয়াহাব আলী আল আল কিবা ইসমাইল আসহাক ইনা সামি ও দোয়া আল্লাহ তালা শুক্রিয়া যে তিনি আমাকে ইসহাককে দান করেছেন এই বুড়ো বয়সে এবং ইসমাইলকে দিয়েছেন নিশ্চয় আমার রব তো দোয়া শ্রবণ করে থাকেন ইব্রাহিম রাসুলদের সন্তানদের বিবরণে আমরা সাঁত্রিশ নম্বর সুরা সফাত এর নিরানব্বই থেকে একশো সাত আয়াতগুলিতে দেখে নিব সেখানে আল্লাহ কি বলছেন অকাল আইনি রাহিব নীলা রব্বি সায়াদিন রব্বি হাবলি মিনা সালহীন ফাবা সরনা বিগুলামিন হালিম ফালাম্মা বালাকা মা হো সাহা কল আয়া বুনাইয়া ইনি আর ফিল মানাম আন্নি আদবাহ কাফান জুরমা দা তারা কল আয়া বাতিফান মা তুমার সাতাই জিদুন ইনশা আল্লাহ মিনা সাবেদিন আলামা আসলাম আওয়াতাল্লাহু উ ইল জামিন অনাদ আইনা হুয়াইয়া ইবরাহিম হৎসব দফতর রুখ ইয়া ইন না কাদ আলিকা নজিল মুসিনিন নাহাদ আলাহু আল বালা উল মুবিন ও ফাদাইনা হবি না ওভিন ইব্রাহিম বলে আমি তো আমার রবের দিকে এগিয়ে যাচ্ছি তিনি আমাকে খুব তাড়াতাড়ি হিদায়েত করবেন হে আমার রব আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন তারপর আমি তাকে একটি সহিষ্ণু পুত্র সন্তানের সুসংবাদ তারপর তারপরে যখন সে ছেলেটি তার বাবার সাথে চলাফেরা করতে যায় তখন বলে হে পুত্র আমার আমি আমি স্বপ্নে দেখতে পেলাম তোমাকে আলাদা করছি এখন তুমিও ভেবে দেখো তোমার কি মত হয় সে বলে বাবা আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল রূপে পাবেন মোট কথা তারা দুজনই যখন মেনে নেয় তখন তাকে আগে করে দেওয়া হয় আর আমিও তাকে ডাক দিলাম ওগো ইব্রাহিম তুমি তো নিজের স্বপ্নকে বেশি উত্তম রূপে সত্য বলে প্রমাণ করলে আমি অবশ্যই এভাবেই বিশেষ নিকারদেরকে পারিশ্রমিক দান করে থাকি নিশ্চয় এ যে সুস্পষ্ট পরীক্ষা আর আমি তাকে এক বিরাট জবেহের সাথে ফি দিয়া দিই ইব্রাহিম রাসুলের স্বপ্নের বাস্তব রূপ কি। তার ব্যাখ্যা আমরা আল্লাহ আল্লাহতালার আয়াতগুলোতে দেখতে পাবো এ ব্যাপারে দুই নম্বর সুরাল বাকার একশো চব্বিশ থেকে নিয়ে একশো একত্রিশ আয়াতগুলিতে দেখতে পাব। এখানে আল্লাহ আল্লাহতালা বলছেন যে এই আয়াতগুলির অনুবাদ হলো ইব্রাহিমকে যখন তার রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন আর সে তা পূরণ করলো তখন এরশাদ হলো তোমাকে আমি মানব সমাজের ইমাম বানাতে চাই ইব্রাহিম বলল আমার সন্তানদের মধ্যে থেকেও এরশাদ হলো জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসে না আমি কাবা ঘরকে জনগণের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করি আর তোমরা মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিই যেন তারা আমার ঘরখানাকে তো অফকারী এতে কাফকারী রুকুসিজদাকারীদের জন্য পবিত্র রাখে ইব্রাহিম বলে হে আমার পালন এই নগরীকে শান্তিপূর্ণ করুন আর এই শহরের বাসিন্দাদেরকে রুজি রোজগার হিসেবে ফলমূল দান করুন তাদের মধ্যে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে কেয়ামতের দিন সম্পর্কে বিশ্বাস করেছে আল্লাহ বললেন যারা কুফরি করবে তাদেরকে আমি অল্প দিনের জন্য ইসমাইল যখন কাবা ঘরের থেকে ভিত তথা কায়দা কানুন তুলতে লাগলো তখন তারা এ ফরিয়াদ করতে লাগে হে আমাদের রব আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন আপনি তো সবকিছু শোনেন ও জানেন ভালো করে হে আমাদের রব আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম রূপে গণ্য করুন ও আমাদের বংশধর্গণের মধ্যে আপনার দাবেদার হিসেবে এক একদলকে তৈরি করুন আর আমাদেরকে আপনি আমাদের মানসিককে দেখিয়ে দিন এবং আমাদের দিকে দৃষ্টি দিন আপনি তো ক্ষমাশীল মেহরবান হে আমাদের রব তাদের মধ্যে একজন রাসুল পাঠিয়ে দিন যে তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাবে তাদেরকে কিতাব এবং জ্ঞান কৌশল শিখাবে পবিত্র করবে আপনি তো মহাপরকমশালী ও পরম কুশলী এমন কে আছে যে নাকি ইব্রাহিমের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে রয়েছে তবে যে নিজেকে সাব্যস্ত করেছে তার কথা আলাদা নিশ্চয় আমি তাকে দুনিয়ার মধ্যে মনোনীত করেছি আর আখেরাতেও সে নিক্কারদের মধ্যে থাকবে তার পালনকর্তা যখন বললেন তাবেদারি করো সে বলে আমি সারা জাহানের পালন হুকুম মাথা পেতে নিলাম ইজ কল আলাহু আসলিম কল আসলাম তুলি রব্বিল আলমী এভাবে অনেক আয়াত রয়েছে ইব্রাহিমের পরীক্ষার ব্যাপারটি নিয়ে এখন এই আয়াতগুলি থেকে আমরা কি জানলাম সকল মানুষের ইমাম নেতা দলপতি হলেন ইব্রাহিম রাসুল মানুষের ইজতেমা তথা বিশ্ব ইজতেমার জায়গা হলো কাবা শরীফ কাবা শরীফ এবং আরাফাতের ময়দান ইসমাইল রাসুল তার পিতার স্বপ্নকে বাস্তব রূপ দিলেন কাবা শরীফে যে তারা উভয়জন কাবার পাক কাবাকে পাক রেখেছেন পবিত্র রেখেছেন তো এতে কাফকারী এবং রুকুকারীদের জন্য পিতা পুত্র একত্রে মিলে কাবা শরীফ হতে কাবা শরীফের ফাউন্ডেশনকে মানুষের সামনে তুলে ধরেছেন ইব্রাহিম রাসুলের মিল্লাতের অনুসারী হতে হবে এগুলি আমরা জানলাম এরপরে পরে আসুন আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর সাতাশ নম্বর আয়তে আল্লাহ বলছেন লক সদাক আল্লাহ রাসুল হক লাল মাসজিদ আল হারাম ইনশা আল্লাহ আমিন মোহাল্লিন আর উসাকুম মুকাসরিন আল্লা তা খাফুন মা আলাম তা আলামু ফা জা আলাম ইন্দু নিদা ফাথান করিবা প্রশ্ন হল প্রথম ছিল ইব্রাহিম রাসুল এখন তার স্বপ্নের যে আয়াতের দৃষ্টিতে বাস্তব রূপ তা এখানে স্বপ্নের শেষ সিদ্ধান্তে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তার রাসুলের স্বপ্নকে সত্যভাবে প্রমাণিত করলেন অবশ্যই মাসজিদুল হারামে আল্লাহ তালার ইচ্ছায় নিরাপত্তার সাথে তোমরা প্রবেশ করবে তোমরা তোমাদের মাথা মোড়াবে এবং কসর করবে তোমাদের কোনো ভয় থাকবে না অবশ্য আল্লাহ জানেন তোমরা জানো না অতপার হাতে নাতে তিনি জয় দান করলেন এ আয়ের থেকে আসল স্বপ্ন হলো ইব্রাহিম রাসুলের তিনি তার সন্তান ইসমাইল রাসুলকে নিয়ে কাবা হতে মানুষের জন্য ভিত্তিকে তুলে ধরলেন যেমন হজের জন্য আজান তথা ঘোষণা দেওয়া কাবা শরীফে মাথা মোড়া মুড়ে প্রবেশ করা নারী হোক পুরুষ হোক সালাতের বিস্তারিত বিবরণ কাবাহতে মানুষকে নিয়ে নেওয়া আল্লাতালার মুসলিমে মিল্লাত ইব্রাহিমে প্রবেশ করা হজের বিস্তারিত বিবরণ কাবাহতে দেখে নেওয়া মানুষের সামনে আয়াত তিলাওয়াত করা মানুষকে আল শিক্ষা দেওয়া মানুষকে বিজ্ঞান জ্ঞান কৌশল শিক্ষা দেওয়া মানুষের বাতিল মতবাদগুলোকে আল্লাহতালার আয়াতের সহিত ধুয়ে মুছে সাফ করে দেওয়া এসব কাজগুলো ব্যতীত আরও অনেক কাজ রয়েছে ইব্রাহিমের এগুলি সব ইব্রাহিমের স্বপ্ন যা ইসমাইলকে নিয়ে তিনি করেছেন এরপরে প্রশ্ন হলো কোন সব লোকেরা কোরবানি করবেন আর কোথায় জানোয়ারকে জবাই করতে হবে ঈদগাহে না বাড়িতে কেমন পশু হওয়া দরকার আল কোরআন থেকে বিস্তারিত জানতে চাই এ ব্যাপারটি নিয়ে বাইশ নম্বর সর আল হজ এর সাতাশ এবং আঠাশ আয়াত দুটিতে কোরআন বলছে

যেন এভাবে তারা নিজেদের ভালাইয়ের জন্য হাজির হতে পারে আর তারা যেন জানাশোনা দিনগুলোতে আল্লাহতাল্লাহ নাম স্মরণ করে চার পেয়ে পশুদের মধ্য থেকে যা কিছু তাদেরকে রুজি হিসেবে দান করা হয়েছে তা জবে করার সময় সুতরাং তোমরা সবাই তা খাও এবং দুঃখ গরিবদেরকে দুস্থ গরিবদেরকে তা খেতে দাও হজের আজান তথা ঘোষণা ইব্রাহিম রাসুলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বাহিমাতুলা নাম জাবর কাঠে যে চতুষ্পাত প্রাণী হজে শুধুমাত্র নিজেদেরই ভালাই হয় হয়ে যারা যাবে ভালাই তাদেরই হবে এরপরে বাইশ নম্বর বলা মুসাম্মা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অনেক উপকার রয়েছে তারপরে সেগুলো সেই ঘর প্রাচীন ঘর পর্যন্ত পৌঁছে দিবে এই কোরবানির স্থান হচ্ছে মিনাতে যেটি কোরআনের দৃষ্টিতে আমরা জানলাম থুম্মা মাহিল্লোহা অতপর ওই জাবরকাঁটা চতুষ্পদ প্রাণীগুলোর জবেহের স্থান ইলাল বাইতিলাধিক বিশেষ প্রাচীন ঘরটির দিকে হজ্বের লোকগুলোরাই করবে এখন কোরবানির ব্যাপারটি নিয়ে কোরানে দুই নম্বর সুর আল বাঁকারায় একশো ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বোসেন ওয়াতিমুল হাদজাওয়াল ওমরাত আলিল্লাহ ফাইন দমফা মাস্তাই সেরোমিনাল হাদ ওয়ালা তাহ লেপুর উসাক মাহাত্মা আব্লু আল হাদি মাহিল্লা فمن كان منكم مريضا من او بهذا من فبدية من صيام او صدقة او نسك فاذا منتم فمن تمتع بالعمرة الى الحج فما استيسر من الهد فمن لم يجد فصيام ثلاثة ايام في الحج وسبعة اذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن اهل حاضر المسجد الحرام واتقوا الله واعلموا ان الله شديد العقاب তোমরা যদি বাধা পাও তাহলে যতটা সম্ভব হাদি থেকে নিজেদের মাথা তোমরা মুড়ো না যতক্ষণ না হাদি তার জবের স্থানে পৌঁছে যায় তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে কিংবা মাথায় অসুবিধা থাকে তাহলে রোজা অথবা ছতকা কিংবা কোরবানি দিয়ে ফিদি আদায় করবে পরে যখন তোমরা শান্তি ফিরে ফিরে পাবে তখন বুমরা থেকে হজ পর্যন্ত সাধ্যমতো কোরবানি দিয়ে উপকৃত হবে তা যদি কেউ না পারে তাহলে হজের দিন হজের সময় তিন দিন রোজা রাখবে আর ফিরবার পর সাত দিন রোজা রাখবে এভাবে দশটি পুরা হবে যাদের পরিবার নেই এই ব্যবস্থা তাদের জন্যই আল্লাহ তা অর্জন করো তোমরা যেন জানতে যে আল্লাহ কঠিন সাজা দানকারী ও মাহিল্লা বিশেষ উপ তার জবের স্থানে পৌঁছানো কুরবানির একমাত্র স্থান হলো মাস্টিদ ধারামের কাছে যেটা মেনাতে আমরা সবাই জানি এরপরে ছয় নম্বর সুরা আল আের একশো বাইশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যে অর্থ হলো তাই তো যে ব্যক্তি মৃত অবস্থায় ছিল তাকে বাঁচিয়ে তুললাম আর তার জন্য আলোর ব্যবস্থা করে দিলাম যা নিয়ে সে লোকজনের মধ্যে চলাফেরা করতে পারে সে কি তেমন লোকের মতোই হতে পারে যে নাকি ঘন অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে যেখান থেকে সে আর বেরিয়ে আসতে পারছে না ঠিক তেমনই কাফেররা যেসব কাজ করছে সেগুলো তাদের কাছে তো বেশ ভালোই লাগছে কাফেরদের কাজগুলো কাফেরদের কাছে ভালো লাগছে যেমন তাদের মন গড়া মতবাদের কোরবানি তাদের মন গড়া ইবাদতগুলো তাদের জীবনের কল্পনা ও আশাগুলো তাদের মৃত্যুর পরে ধারণাগুলো এগুলি কাফের সমাজে রয়েছে কাফের লোকেরা কোরআনের প্রকাশ আলো নিতে চায় না কাফেরাই বাতিল এবং ভ্রান্ত মতবাদের উপরে গাঢ়ভাবে রয়েছে যেটি আমরা ২২ নম্বর সুরা আলহাজ এর সাঁত্রিশ নম্বর আয়াতে দেখে নেব সেখানে কাফেরদের কোরবানি আর মুমিনদের কোরবানির মাঝে পার্থক্য কি আল্লাহ হোসেন লাই এনাল আল্লাহ লোহ মোহা ওলা দিমা ওহা ওলা কি এনা লোহ তা কোয়ামিন কুম কাদা আলী কাসা আলা কুম লিতুকা বীর আলা মাহাদা কুম আবা আল্লাহ তালার কাছে সেগুলোর গোস্ত পৌঁছায় না আর সেগুলোর রক্ত পৌঁছায় না বরং তোমাদের কাছ থেকে তা যে তার দরবারে পৌঁছে থাকে এভাবেই সেগুলো তোমাদের বশীভূত করে দিয়েছেন তোমরা যেন আল্লাহ মহিমা ঘোষণা করো কারণ তিনি তো তোমাদের পথে চলার তাফিক দান করেছেন আর সুসংবাদ পৌঁছে দাও কোরবানির পশুগুলো রক্ত বা গোশত দ্বারা আল্লাহর কিছু আল্লাহ তালা কিছুই করতে চান না আল্লাহতালা দেখার বিষয় হলো যে মানুষের মন নিয়ে সাধনা ও মানুষের তাকওয়া এখন কোরবানি যারা করবেন যেখানে করবেন সেটি প্রথমে আমরা আয়াতগুলিতে দেখলাম আল্লাহ আল্লাহর জন্য হতে হবে এখানে অর্ডার দেওয়া হচ্ছে একশো আট নম্বর সোরা আল কাউসারের এক থেকে তিন আয়াতগুলিতে এখানে বিশেষভাবে বলা হচ্ছে দুই নম্বর আয়াতে ফাঁসালি রবিকাওয়ান হার সুতরাং তুমি নিজ রবের জন্য সালাদ পড়তে থাকে পড়তে থাকো আর কোরবানি করো সালাদ নামাজ রবের জন্য হতে হবে কোরবানিও রবের জন্য হতে হবে এছাড়া অন্য কারোর জন্য হলে সেটা কোরআন বিরোধী এমন হবে যা আমরা এই কোরআনের একশো আট নম্বর সুরা একশো আট নম্বর সুরা আল কাউসারের দুই নম্বর আয়াত থেকে জানলাম এরপরে আসুন জানোয়ার কুরবানি দিলে নাকি ইব্রাহিম রাসুল ও মোহাম্মদ রাসুলের পদাঙ্ক অনুসরণ অনুকরণ হয় তাই যদি হয় তাহলে কথিত আছে যে ইব্রাহিমকে আগুনের মধ্যে নাকি নমরুদ পতিত করে ফেলে দিয়েছিলেন তাহলে তার অনুসারেরা তার অনুসরণে ওই তারিখে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেন না কেন এমনিভাবে শোনা যায় মোহাম্মদ রাসুলের দাঁত মোবারক ওহ প্রান্তরে কাফেররা শহীদ করে দিয়েছিল তাহলে তার অনুসারেরা ওই তারিখে তার মহব্বতে দাঁতকে শহীদ করান না কেন আবার বলা হয় তিনি নাকি ২৫ বছর বয়সে একচল্লিশ বছরের বিধবা নারীকে বিবাহ করেছিলেন আবার বলা হয় তিনি ছয় বছরের রায়শাকে বিবাহ করেছিলেন তাহলে তাই যদি হয় তবে তার অনুসারীরা এমন করতে রাজি নন কেন নন না কেন একদিকে বলা হচ্ছে যে তিনি নাকি চিরকাল লাও কদু খেয়েছেন ভাত খাননি তাহলে বাঙালি মুসলমানগণ জবের জবের রুটি ও লাউ না খেয়ে অন্যান্য জিনিস খেতে ভালোবাসেন কেন আল কোরআন হতে জানতে চাই ইব্রাহিম রাসুল থেকে নিয়ে কোরবানির প্রথা মোহাম্মদুর রাসুল্লাহ বিহীন পর্যন্ত রয়েছে মোহাম্মদুর রসুরুল্লাহ উট কুরবানি দিয়েছেন এটিও আমরা সবাই জেনেছি কিন্তু বাঙালি মুসলমানেরা কেন তারা অন্য অন্য প্রাণীকে কুরবানি দেয় উট কুরবানি না দিয়ে এসবগুলির জন্য আমরা কোরআনের ষাট নম্বর আল মুমতাহিনার চার নম্বর আয়াতে দেখে নিব আল্লাহ হোসেন আল্লাহ